নমস্কার বন্ধুরা জুথিকার রান্নাতে সকলকে স্বাগত আজকের রেসিপি হলো মেথির পরোটা মেথি পরোটা কিভাবে খুব মুচমুচে হবে আর খুব সুস্বাদু হবে সেই রেসিপি আজকে আমি শেয়ার করেছি তাহলে চলো দেখে নিই রেসিপিটা এখানে আমি কিছুটা মেথি শাক নিয়ে নিয়েছি মেথি শাকের যে সামনের অংশটা থাকে সেটা ছিঁড়ে নিয়েছি পেছনের ডাঁটিগুলো বাদ দিয়ে দিয়েছি মেথি শাকগুলোকে প্রথমে একটু ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি মেথি শাকের মধ্যে যেমন একটা সুন্দর গন্ধ থাকে সেরকম মেথি শাকটা একটু তেতো খেতে হয় কিন্তু আমি যেইভাবে পরোটাটা বানাবো এইভাবে বানালে পরোটাগুলো একদম তেতেও হবে না খেতেও খুব ভালো লাগবে মেথি শাকটা আমি কেটে নিয়েছি এখন এটাকে ভালো করে ধুয়ে নেব যে কোনো শাকের মধ্যে প্রচুর ধুলো ময়লা থাকে সেই জন্য শাকটা জলের মধ্যে এইভাবে কিছুক্ষণ ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে তুলে নিতে হবে শাকটা জল থেকে ছেকে উঠিয়ে নিচ্ছি এখন একটা কড়াইয়ের মধ্যে এক চামচ পরিমাণ সর্ষের তেল নিয়ে নিচ্ছি তোমরা চাইলে ঘি বা বাটারও ব্যবহার করতে পারো তেলটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে হাফ চামচ পরিমাণ গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম এরপর এর মধ্যে একের চার চামচ হিং দিয়ে দিলাম ধুয়ে নেওয়া মেথি শাকটা এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি মেথি শাকটা এখানে অল্প সেদ্ধ করে নেব এইভাবে সেদ্ধ করে নিয়ে পরোটাটা বানালে মেথি শাকে যে তেতো ভাবটা থাকে সেটা একেবারেই বোঝা যায় না শাকডার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একের চার চামচ হলুদ গুঁড়ো নুন আর হলুদটা শাকের মধ্যে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি নুনটা দেওয়ার ফলে শাকটা থেকে অল্প জল বেরিয়ে আসবে এক থেকে দুই মিনিট নাড়াচাড়া করার পর দেখো শাকটা থেকে জল বেরিয়ে এসেছে শাকটা সেদ্ধও হয়ে গেছে এখন এর মধ্যে হাফ চামচ পরিমাণ আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে এটাকে নাড়াচাড়া করে গ্যাসটাকে বন্ধ করে দেব। এদিকে একটা জায়গার মধ্যে তের কাপের মতো আটা নিয়ে নিলাম আটার মধ্যে এক চামচ পরিমাণ জোয়ান হাতের মধ্যে এইভাবে ঘষে নিয়ে দিয়ে দিলাম এখন আটার মধ্যে তিন টেবিল চামচ পরিমাণ বেসন মিশিয়ে নেব এখানে আমি দেড় কাপ আটা নিয়েছি দেড় কাপ আটার জন্য তিন টেবিল চামচ বেসন মেশাচ্ছি মেথি পরোটার মধ্যে এইভাবে বেসন মিশিয়ে নিলে পরোটাগুলো খুব খাস্তা হয় আর খেতেও খুব ভালো লাগে আর এই পরোটার মধ্যে মিশিয়ে নিচ্ছি একটা বিশেষ উপকরণ এটা হলো দুধের সর এখানে এক টেবিল চামচ পরিমাণ দুধের সর আছে দুধের স্বরের পরিবর্তে দইও ব্যবহার করা যাবে তবে দইটা একদম ফ্রেশ হতে হবে খুব বেশি যেন টক না হয় দুধের সর বা দই দিয়ে এইভাবে আটাটা মেখে নিলে মেথি শাকের মধ্যে যে তেতো ভাবটা থাকবে সেটা আর পরোটার মধ্যে বোঝা যাবে না এখন আটার মধ্যে যে মেথি শাকটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম এরপর সব কিছু খুব ভালো করে মেখে নিচ্ছি এখানে মেথি শাকটা প্রথমে আটার মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপরে যতটা পরিমাণ জল লাগবে সেই অনুযায়ী জলটা দিতে হবে আটাটার মধ্যে অল্প অল্প করে জল দিয়ে খুব ভালো করে আটাটা মেখে নেব আটা মাখাটা খুব বেশি নরমও হবে না আবার খুব শক্তও হবে না আটাটা এখানে মাখা হয়ে গেছে এটাকে একটু ভালো করে থেসে মেখে নিচ্ছি তারপর এটাকে ঢাকা দিয়ে প্রায় দশ মিনিটের মতো রেখে দেব। দশ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম দেখো এখানে আটা মাখাটা এরকম নরম হয়েছে আটা মাখাটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলে এটা একটু নরম হয়ে যায় এর জন্য এটা কার একটু হাতে করে মেখে নিচ্ছি তারপর এর থেকে একটা লেচি কেটে নিচ্ছি লেচিটা হাতের মধ্যে নিয়ে একটু গোল করে পাকিয়ে নিচ্ছি আর বাকি যে আটা মাখাটা আছে সেটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি না হলে এটা শক্ত হয়ে যাবে এরপর লেচিটা আটার মধ্যে খুব ভালো করে এইভাবে লাগিয়ে নিচ্ছি বাকি আটাটা একটু ঝেড়ে নিচ্ছি খুব বেশি আটা দিয়ে পরোটাটা এখানে বেলা যাবে না তাহলে পরোটার গায়ে সাদা সাদা আটাটা লেগে থাকবে আর ভাজার সময় এটা একটু কালচে রং হয়ে যাবে প্রথমে বড় একটা রুটির মতো বেলে নিচ্ছি রুটিটা একটু বড় আর পাতলা করে বেলে নিচ্ছি তাহলে এটা স্বাদটা ভালো হবে এরপর রুটিটার ওপরে ঘি বুলিয়ে নিচ্ছি ঘিয়ের বদলে বাটারও ব্যবহার করা যাবে রুটিটা চারিদিকে ঘিটা ভালো করে বুলিয়ে নিচ্ছি এখানে আমি তিন তিনকোনা পরোটা তিন কোনা পরোটাটা দেখতেও বেশ ভালো লাগে আর খেতেও খুব সুস্বাদু হয় আর এইভাবে ঘিটা প্রতিটা পরতে বুলিয়ে নিলে এটা খুব খাস্তাও খেতে হয় আর এর থেকে খুব সুন্দর ঘিয়ের একটা গন্ধ বেরিয়ে আসে তিনটে ভাজ করে পরোটাটা তৈরি করে নিচ্ছি এরপর এটাকে বেলে নেব যে সকল বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর নোটিফিকেশানের বেল আইকনটা অন করে দিও তাহলে কোনো নতুন রেসিপি দিলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে পরোটাটা এখানে বেলা হয়ে গেছে এখন একটা তাওয়া গরম করে তার মধ্যে পরোটাটা দিয়ে দিলাম প্রথমে পরোটাটার দুটো সাইড খুব ভালো করে সেঁকে নেব এরপর এর উপরে কিছুটা ঘি লাগিয়ে নিচ্ছি তবে এটা ভাজার জন্য তোমাদের পছন্দ মতো মাখন সর্ষের তেল বা সাদা তেল ব্যবহার করতে পারো পরোটাটা একদম ফুলে উঠেছে এখন এই সাইডটাতেও আমি একটু খি লাগিয়ে নিলাম এরপর দুটো সাইড উল্টে পাল্টে পরোটাটা চেপে চেপে এইভাবে একটু ভেজে নিতে হবে আজটা এই সময় মাঝারি করা আছে খুব বেশি আছে পরোটাগুলো ভাজলে পরোটাগুলো পুড়ে যেতে পারে পরোটাটা ভাজা হয়ে গেছে এখন এটাকে আমি তাওয়া থেকে উঠিয়ে নিচ্ছি ভীষণ সুস্বাদু হয় এই মেথি পরোটাগুলো এগুলো ভীষণ মচমুচেও হয় আমি এখানে একটা পরোটা দেখিয়ে দিচ্ছি এটা কেমন মুচমুচে হয়েছে পরোটাগুলো দেখেই বুঝতে পারছো এর ওপরটা মুচমুচে আর ভেতরটা নরম আর এর প্রতিটা ভাজ কিন্তু এখানে দেখা যাচ্ছে মেথি পরোটার একটা আটা মাখার লেচি রয়ে গেছিল এটাকে আমি একটা বড় গোল রুটির মতো বেলে নিচ্ছি এরপর একটা ছুরি দিয়ে এটাকে লম্বা লম্বা করে এইভাবে কেটে নিচ্ছি এই দিকেও লম্বা লম্বা করে এইভাবে কেটে নিমকির মতো বানিয়ে নিচ্ছি অনেক সময় পরোটার লেচি হয়তো রয়ে গেল তখন এইগুলোকে আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিই একটা কড়াইয়ের মধ্যে কিছুটা তেল গরম করে নিয়ে এর মধ্যে নিমকিগুলো ভেজে নিচ্ছি এই নিমকিগুলো গরম অবস্থায় বেশ মুচমুচে থাকবে কিন্তু ঠান্ডা হয়ে গেলে অতটা মুচমুচে নাও থাকতে পারে যেহেতু এটা আটা দিয়ে বানানো হচ্ছে সেই জন্য এগুলো গরম অবস্থাতেই ভালো লাগবে খেতে বেঁচে যাওয়া পরোটার লেচি দিয়ে এইভাবে তোমরা নিমকিগুলো বানিয়ে নিতে পারো টমেটো সস দিয়ে খেতে বেশ ভালো লাগবে এখানে আমার মেথি পরোটা আর মেথির নিমকি তৈরি হয়ে গেছে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও চলে আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে আস তাহলে আসি টাটা